আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শ্রুতি, বিআরবি কেবলস। সংবাদ শিরোনাম: সিলেট, গাইবান্ধা ও সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন সহ এগারো জন নিহত, আহত ২২। করোনায় আজও প্রাণ গেল ২৮ জনের, নতুন শনাক্ত ২৭৭২। এবং স্বাস্থ্যবিধি না মেনেই বাড়ি ফিরছে হাজারো মানুষ, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু ও পাটুরিয়া ফেরিঘাটে তীব্র যানজট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। সিলেট ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন সহ এগারো জন নিহত হয়েছে, আহত হয়েছে ২২ জন। এর মধ্যে সিলেটের ওসমানীনগরে বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে স্বামী, স্ত্রী ও তিন সন্তান সহ একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। তারা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকালে ঢাকা সিলেট মহাসড়কের তাজপুরে সিলেটগামী কুমিল্লা পরিবহনের একটি বাসের সাথে মৌলভীবাজারগামী একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের পাঁচ যাত্রী মারা যান। দুর্ঘটনার পর বাসটিকে আটক করেছে পুলিশ, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত সবাই মৌলভীবাজারের বাসিন্দা। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কভার্ড ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় ৩ জন, এ ঘটনায় আহত হয় আরও ৬ জন। সকালে ঢাকা রংপুর মহাসড়কের নুন্দহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই টাইলস বোঝাই একটি কভার্ড ভ্যানে চড়ে ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। এছাড়া সিরাজগঞ্জের সলঙ্গায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত ও ১৫ জন আহত হয়েছে। অন্যদিকে হবিগঞ্জের বাহুবলে বাস ও প্রাইভেট কার সংঘর্ষে দুই নারী সহ ৩ জন নিহত হয়। দেশে করোনায় মারা গেছেন আরও ২৮ জন। এ পর্যন্ত এই ভাইরাসে ৩১১১ জন প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭৭২ জনের শরীরে। অনলাইন বুলেটিনে ঈদের এই সময় গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা সংক্রমণ আর মৃত্যু হার দুটোই ওঠানামা করছে। গত ২৪ ঘন্টায় ১২,৬১৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২১.৯৮% হারে। বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ২৭৭২ জন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন ২১৭৬ জন। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৩৭,৬৬১ জন আর সুস্থ হয়েছেন ১,৩৫,১৩৬ জন। পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে ২,৭৭২ জন। এ পর্যন্ত শনাক্ত ২,৩৭,৬৬১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,১৭৬ জন। এ পর্যন্ত সুস্থ ১,৩৫,১৩৬ জন। শুক্রবার করোনায় প্রাণ গেছে ২৮ জনের। মৃত্যুর দিক থেকে শুরু থেকেই এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। সবশেষ ২৪ ঘন্টায় ১৩ জন মারা গেছেন ঢাকায়। চট্টগ্রামে ৮, রাজশাহীতে ৩, খুলনায় ২ এবং ১ জন করে মারা গেছেন বরিশাল ও রংপুরে। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৮ জন। এ পর্যন্ত ৩,১১১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১%। ২৪ ঘন্টায় যে মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ৬ জন। বিশ্ব পরিসংখ্যানে সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ইতালির পরেই ১৬তম অবস্থানে এখন বাংলাদেশ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এদিকে করোনার মহামারীতে দেশে আরও অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে খুলনায়। সেখানে ভাইরাসের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও ৪ জনের। এছাড়া গতকালের তুলনায় মৃতের সংখ্যা কমেছে বরিশালে। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন রাসনা দাস। কিছুতেই কমছে না করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে রোগীদের মৃতের সংখ্যা। খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই বিভাগের ১০ জেলায় ৮৪৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হয়েছে ২৫৮ জন। তবে গত কয়েকদিনের তুলনায় বরিশালে মৃতের সংখ্যা কমেছে। সেখানে একদিনে মারা গেছে আরও ১ জন। এই বিভাগের ৬ জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৮২ জন। নোয়াখালীতে করোনায় মারা গেছেন আরও ১জন, শনাক্ত হয়েছে আরও ৪০ জন। এদিকে যশোরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, সংক্রামিত হয়েছেন আরও ৫২ জন। এই নিয়ে জেলায় করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের।
এছাড়া চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে এক স্কুল শিক্ষক সহ দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার হটস্পট নামে পরিচিত কুমিল্লায় এই ভাইরাসের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও দুইজন, নতুন শনাক্ত হয়েছেন 127 জন। এদিকে গত 24 ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। নাটোরে চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী সহ 52, ময়মনসিংহে 30, ব্রাহ্মণবাড়িয়ায় 14 ও শেরপুরে 4 জন করোনা পজিটিভ হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা। বন্যা পরিস্থিতির উন্নতি না হয় এবার ঈদ আনন্দ নেই বানভাসী লাখো মানুষের। ঘরে ফিরতে না পারায় অনেকেরই দিন কাটাতে হচ্ছে আশ্রয়কেন্দ্রে। অসহায় বন্যার্তরা তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। বন্যার স্রোত বইছে প্রচণ্ড শক্তিতে, তাতে ধ্বংস হচ্ছে ফসলি জমি, ডুবে গেছে ঘরবাড়ি। মানুষের আবাসস্থল এখন দখল করে নিয়েছে উপচে পড়া নদীর পানি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র আর ধরলাপাড়ের মানুষজন পানি কমার অপেক্ষায় প্রহর গুনছেন। দীর্ঘদিন কর্মহীন থাকায় ঘরে ঘরে দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারিভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন বানভাসীরা। পানি কমতে থাকলেও নাটোরের সিংড়া আর নলডাঙ্গা উপজেলার মানুষের দুর্দশা কমেনি। ঈদ উৎসব দূরের কথা, বর্তমান পরিস্থিতিতে তাদের দুমুঠো খেয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। পানিবন্দী আছে সিংড়া পৌর এলাকাসহ 11টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। অন্যদিকে 3 দফা বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সুনামগঞ্জে। সরকারি হিসেবে জেলার 261টি আশ্রয়কেন্দ্রে এখনও 2295 পরিবার আশ্রয় রয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 1,76,712 জন। সড়ক ভেঙে ও ভেসে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ফেরা মানুষকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে 24 ঘন্টার ব্যবধানে শরীয়তপুরে পদ্মার ভাঙনে চলে গেছে জেলার নারিয়া উপজেলার চর আত্রা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও একটি ভবন। পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় কোনোভাবেই ভাঙন রোধ করা যাচ্ছে না। বন্যার পানি কমলেও সিরাজগঞ্জ আর শেরপুরের বহু ইউনিয়নের মানুষ ঘরে ফেরার অবস্থায় নেই। 1 মাসেরও বেশি সময় ধরে পানিতে ডুবে আছে সেখানকার লাখো মানুষ। এস এম আশরাফ, এটিএন বাংলা। নদী ভাঙন রোধে ঈদের দিনেও ভাঙন প্রবণ এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। সকালে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। নদী ভাঙন ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান উপমন্ত্রী। পিরোজপুরের মঠ বাড়িয়ার ধানি সাফা গ্রামে শিশুসহ দরিদ্র একটি পরিবারের 3 জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায় সকালে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে ঘরের মধ্যে 3 জনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। নিহতরা হচ্ছেন স্থানীয় ভ্যান চালক আয়নাল হক, তার স্ত্রী খুকুমণি ও তাদের 3 বছরের সন্তান আশফিয়া। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার থেমে থেমে যানজট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো হাজারো মানুষ। ভুক্তভোগীরা বলছে অন্যান্য সময়ের চেয়ে রাস্তায় বর্তমানে যাত্রীবাহী বাস ও পশু বোঝাই ট্রাক কয়েক গুণ বেড়ে গেছে। এ কারণে গতরাত 9টায় ঢাকা থেকে রওনা করেও বিকেল পর্যন্ত রাস্তায় কাটাতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমানোর জন্য টোল প্লাজা 1.5 ঘণ্টা বন্ধ রাখা হয়। এ কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে। তবে পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে। এদিকে ঈদে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের চাপে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের পাটুরিয়া ঘাটেও তীব্র যানজট দেখা দিয়েছে। একই সাথে পদ্মার প্রবল স্রোতে ফেরিও চলছে ধীর গতিতে। এতে যাত্রীদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
ফেরি সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গতরাত থেকে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের 2000-এরও বেশি পরিবহন ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় আছে। এতে ঘাটে এক ধরনের অচল অবস্থা দেখা দিয়েছে। এদিকে স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। ঘর্মুখ এই যাত্রীরা স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে আজ ঈদুল আজহা পালিত হচ্ছে। এসব এলাকায় মুসলিম ধর্মাবলম্বী বিভিন্ন তরিকার অনুসারীরা সকালে ঈদগাহে নামাজ আদায় করে কোরবানির পশু জবাই করেছেন। তবে এদের অনেকের মধ্যেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। লক্ষ্মীপুরের 11টি গ্রামের সহস্রাধিক মুসল্লি বিভিন্ন ঈদগাহে নামাজ আদায় করে ঈদুল আজহা পালন করছেন। স্থানীয়রা জানান, এরা মৌলানা ইসহাক রাদিয়াল্লাহু আনহু অনুসারী হিসেবে গত 39 বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। বরিশাল বিভাগের 7টি গ্রামের অর্ধ লক্ষাধিক পরিবারে পালিত হচ্ছে ঈদ উৎসব। তারা সবাই কাদেরিয়া তরিকার অনুসারী। পটুয়াখালীতেও এলাহাবাদ, সুফিয়া ও বদরপুর দরবার শরীফ এবং চানটুপির অনুসারী অর্ধ লক্ষাধিক মানুষ ঈদের আনন্দে মেতে ওঠেন। এর আগে সকালে তারা বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাতে অংশ নেন। এছাড়াও চাঁদপুর ও শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় আগাম ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে। অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। পরে ক্ষিদ্রবাড়িয়া উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের 100 পরিবারের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পাঠানো মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাদার ভ্যাসেল জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছে। তার নাম মহিউদ্দিন। স্থানীয় জেলেরা জানান, বর্ণাবাদ নদীতে একটি ট্রলারে মহিউদ্দিন সহ 3 জেলে মাছ ধরতে গিয়েছিল। এরপর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা খালাস করে আসা পান ওয়ার্ল্ড নামের একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি নদীতে দুমড়ে মুচড়ে ডুবে গেলে 2 জেলে নিখোঁজ হন। পরে আশপাশের জেলেরা একজনকে উদ্ধার করতে পারলেও মহিউদ্দিনকে আর পাওয়া যায়নি। তবে তাকে উদ্ধারে কোস্টগার্ডের অভিযান চলছে। ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার নাজমুল হাসান লেভি ও জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। দুপুরে শহরের বাড়ি থেকে তাদের দুজনকে আটক করা হয়। পুলিশ জানায়, বিদেশে অর্থ পাচার মামলায় এদেরকে আটক করা হয়েছে। এর আগে গত 7 জুন ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকতকে অর্থ পাচার ও নানা অভিযোগে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। বরগুনায় ইউনুস খান ওরফে পিপলু নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে বরগুনার গৌরীচন্নায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বরিশাল সহ বিভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে। পিপল খান দীর্ঘদিন ধরে বরগুনা ও বরিশাল সহ বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছিল বলে অভিযোগ রয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে 3 দিনের জন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে এ সময়ের মধ্যে ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরতে পারবেন। বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকাল থেকে বেনাপোল ও ভারতের পেট্রোপোল বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আগামী 3 অগস্ট এ কার্যক্রম আবার স্বাভাবিক হবে। কুড়িগ্রামে করোনাকালীন সময়ে ঝুঁকি নিয়ে কর্মরত সংবাদকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া চেক বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু উপস্থিত ছিলেন। প্রথম দফায় 31 জন সাংবাদিককে 10,000 টাকা করে চেক বিতরণ করা হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নওগাঁয় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শহর বিএনপি। শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল আলম, নওগাঁর পৌর মেয়র নাজমুল হক সনি, শহর বিএনপির আহ্বায়ক শেখ শুকুর উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করেছে সেনাবাহিনীর 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 222 ব্রিগেড।
স্থানীয় পাইলট হাই স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে 150 জনকে ত্রাণ ও 50 জন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঠাকুরগাঁও ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন কাউসার লেফটেন্যান্ট হাসনাইন এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বন্যা কবলিত অসহায় 1000 পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হকের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তেল এবং সেমাই। মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান, এই স্লোগান নিয়ে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম। স্থানীয় ভিক্টোরিয়া সরকারি কলেজ মাঠে এই কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য আকাম বাহুদ্দিন বাহার। এই কর্মসূচির আওতায় কুমিল্লায় 10,000 গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সংগঠনটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।